আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ব্যাংক বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি আজকে আমরা দেখব পালসার ও হোয়াইট কালারের 150 সিসি সিঙ্গেল ডিস্কের একটা বাইকের ছোটখাটো রিভিউ পরবর্তী বিস্তারিত রিভিউ নিয়ে পরে আসব তো কি জন্য আমি এই পালসার বাইকটা কিনলাম এবং পালসার বাইকটা কেনার পরে আমি কি ফিল করতেছি সেটা নিয়েই মূলত তো আজকে এটা নিয়ে আসার এই ভিডিওটা নিয়ে শর্টে ভিডিওটা নিয়ে আসার কারণ হলো আমি ইতিপূর্বে ভার্সন 2 ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এর যে বাইক সেটি চালাইছি তার পরবর্তীতে চালাইছি হলো জিক্সার মেরুন কালারের ডাবল ডিক্স পরবর্তীতে সেটা বিক্রি করে দিয়ে এখন আমি এই পালসার বাইকটা কিনছি এবং এটা এখন ব্যবহার করছি তো আমার কাছে কমফোর্টেবল মনে হচ্ছে অন্য বাইকগুলোর চাইতে পালসার কোনো অংশেই খারাপ না পালসার বাইকটার কন্ট্রোল ক্যাপাসিটি অনেক ভালো সবচেয়ে যেটা বড় বিষয় কারণ পালসার বাইকটা অনেক ভারী আর ভারী হওয়ার জন্য এটা চালায় অনেক স্মুথলি চলে তবে দ্রুত গতির জন্য সবচেয়ে ভালো জিক্সার আর স্ট্যান্ডার্ড তেল সব কিছু মিলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 কিন্তু সব কিছু মিলে আমি মনে করি আমার জন্য পালসারটাই বেস্ট সেটা সকলের জন্য হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রের জন্য আমার কাছে পালসারটা বেস্ট সেই ক্ষেত্রগুলো নিয়ে আপনাদের কাছে পরবর্তীতে আসব তো আমি এই পালসার বাইকটা কিনলাম হলো অল্প কিছুদিন আগে পালসার বর্তমান নতুন মূল্য হলো 188,000 টাকা কিন্তু আমি অল্প কিছুদিন চালানোর পরে বাইকটা কিনছি অন টেস্ট অবস্থায় কিনছি পেপার্স সহ আমার আমি প্রথম মালিক পেপার সহ আমার পড়ছে 160,000 টাকার কাছাকাছি প্রায় এখন আমি পালসার বাইকটা চালাচ্ছি এবং কমফোর্ট ফিল করছি কারণ আমার মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দুইজন তিনজন নিয়েও রাইড করা লাগে সেক্ষেত্রে পালসার বাইকটাই আমার কাছে সবচেয়েতে বেস্ট কারণ অন্য যে বাইকগুলো আছে ওই বাইকে দুইজন উঠাইলেও খুব কষ্ট হয়ে যায় তিনজন তো উঠানোর প্রশ্নই আসে না তারপরে দুইজন উঠালেও সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ড্রাইভিং সিটে যে বসে এই এই যে ড্রাইভিং সিটে যে বসে তার পিছনের যে সিটটা সে থাকে মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি উপরে যার জন্য অনেকেই এটা পছন্দ করে না আবার অনেকে হয়তো পছন্দ করে যারা পছন্দ করে তাদের জন্য খুব ভালো কিন্তু আমার ক্ষেত্রে একটু বিব্রতকর অবস্থায় পড়ে গেছিলাম কারণ আমি এর আগের যে জিক্সারটা চালাইতাম সেই বাইকে আমার আমার ফ্যামিলিকে আমি দ্বিতীয়বার উঠাইতে পারি নাই প্রথমবার উঠাইছি প্রথমবারেই উঠানোর পরে আর সে উঠে নাই কারণ ওইখানে উঠলে নাকি রিস্ক হয়ে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পালসার বাইক নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত রিভিউ পরে নিয়ে আসবো সেই জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু